السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়া নিসাব কায়দার 39 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখব মধ্যে লাজিম হারফি মুসাক্কাল কাকে বলে এবং তার শব্দ গঠন সহি শুদ্ধ করে আপনাদেরকে আজকের ভিডিওতে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক শিখতে হলে ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না আর যদি আপনারা নাদিয়া নিসাব কায়দার পূর্বের ভিডিওগুলি ধারাবাহিকভাবে না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওগুলি সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে আর যদি আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন তো চলুন প্রিয় দর্শক আজকের ক্লাস শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম মধ্যে লাজিম হারফি মুসাক্কাল মধ্যে লাজিম হারফি মুসাক্কাল কাকে বলে আগে আমরা জেনে নেই হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ হইলে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয় যেমন দেখুন হরফের উপরে মোটা চিহ্ন আছে এই যে লামের উপরে মোটা চিহ্ন তারপরের হরফের উপরে তাসদীদ আছে তারপরে আবার মিমের উপরে মোটা চিহ্ন আছে এখন আমরা এই শব্দকে কিভাবে পড়ব এই শব্দটির নাম হলো মধ্যে লাজিম হারফি মুসাক্কাল এই মোটটির নাম হলো মধ্যে লাজিম হারফি মুসাক্কাল এখন আমরা এই শব্দটি কিভাবে পড়ব দেখুন এই আলিফকে আমরা শুধু আলিফই বলবো আর লামকে চার আলিফ টানবো কারণ লামের উপরে মোটা চিহ্ন আছে লাম চার আলিফ টেনে তারপরে এই মিমের সাথে গুণাহ করতে হবে কারণ মিমের উপরে তাসদীদ আছে এই যে দেখুন এই যে তিন কাটাওয়ালা একটি চিহ্ন এই চিহ্নটির নাম হলো তাসদীদ এই তাসদীদটি মিমের উপরে থাকার কারণে এই লামটি মিমের সাথে গুণাহ করতে হবে আগে লামকে চার আলিফ টানতে হবে তারপরে মিমের সাথে গুণাহ করতে হবে তারপরে আবার এই মিমকে চার আলিফ টেনে পড়তে হবে এখন কিভাবে পড়ব আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিচ্ছি দেখুন আলিফ লাম মিম এই শব্দগুলোর নাম হলো হরফে মুকাত্তাআত এগুলার অর্থ আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানে না আমরা এইভাবে বলবো ألف لام ميم তারপরে দেখুন এই যে ألف لام ميم را ألف لام আলিফকে আলিফই বলবো লামকে চার আলিফ টেনে মিমের সাথে গুণাহ করব তারপরে মিমকে চার আলিফ টানবো তারপরে র কে এক আলিফ টানবো কারণ রর উপরে খাড়া জবর আছে এইভাবে বলবো দেখুন আলিফ লাম মিম র তারপরে দেখুন এই যে তর উপরে খাড়া জবর আছে ত কে এক আলিফ টেনে বলবো সিনকে চার আলিফ টানবো সিনের উপরে মোটা চিহ্ন আছে তারপরে সিন মিমের সাথে গুণনা হবে কারণ মিমের উপরে তাসদীদ আছে তারপরে এই মিমকে আবার চার আলিফ টেনে বলবো তো আমরা কিভাবে পড়বো এখন দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প সি সিম মিম তারপরে দেখুন আলিফ লাম মিম সাদ আলিফকে আলিফই বলবো লামকে চার আলিফ টেনে মিমের সাথে গুণাহ করবো তারপরে মিমকে আবার চার আলিফ টেনে পড়বো তারপরে সৎকে আবার চার আলিফ টেনে পড়বো সবগুলার উপরে মোটা চিহ্ন আছে দেখুন
শুধু আলিফের ভিতরে কিছুই নেই, আলিফকে আলিফই বলবো। আলিফ লাম মিম সাদ। আমি এখন মধ্যে লাজিম হারফি মুসাক্কালের এই শব্দগুলি আপনাদেরকে আবার একটানে বলে দিচ্ছি, দেখুন আপনারা আমার সঙ্গে বলে শিখে নিবেন। আগে আমরা জানি মধ্যে লাজিম হারফি মুসাক্কাল কাকে বলে, আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি। দেখুন, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ হইলে, এই যে বামে তাসদিদ আছে, দেখুন মধ্যে লাজিম হারফি মুসাক্কাল, ডান দিকের হরকতের উচ্চারণ চার আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন এই যে আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তাসিম ألف لام ميم صاد। তো প্রিয় দর্শক, আপনারা আমাদের এই ভিডিও থেকে মধ্যে লাজিম হারফি মুসাক্কাল কাকে বলে এবং তার শব্দ গঠনগুলি কিভাবে পড়তে হবে আজকের এই ভিডিও থেকে আপনারা সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। ইনশাল্লাহ আবার সামনের অন্য কোনো তাসবিদের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ইনশাল্লাহ আমরা সামনে শিখবো মধ্যে লাজিম হারফি মুখাফফ কাকে বলে এবং ওগুলি কিভাবে পড়তে হবে। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।